حضرت قتادة الله نبيكي بولي يا رسول الله يا حبيب الله أمي أمار هاتير كبزيتك شهيد كوري ديشي أمي أمار چوكوتك شهيد كوري ديشي يا رسول الله أمي كودار جاننا تو چاين أمي أمار هاتير بدل حد چاين أمي أمار چوكير بدل چوك چاين الله نبي بولي آه قتادة তোমার হাতের কবজিটা কোথায় এবার কবজিটা তার পকেটের মধ্যে ছিল জব্বার পকেট থেকে কবজিটা বাহির করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ এই হলো আমার হাতের কবজি আল্লাহর নবী উনি তো পুরা বডি মোবারক নূরানিময় ঠিক কি না বলুন কোন হাও ফায়া কোন হয়ে গেল ঠিক কি না বলুন আমার ভাইরা বন্ধুরা আমার এমন অবস্থায় কাতাদার হাতের মধ্যে নবীজি তুতু মুবারক লাগাইলেন কি মুবারক নবীজি তুতু মুবারক রহমত কিনা বলুন হ্যাঁ রহমত তুতু মুবারক লাগাইয়া ওই কাতাদার হাতের কুবজিটা অ্যাটাচিং করে দিয়েছে জোড়া লাগিয়ে দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ নবীজি বলি কাতাদা দেখো তোমার হাতের কবজিটা জোড়া লাগছে কিনা এবার কথা দে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগের চেয়েও শক্তিশালী হয়েছে আমার এই হাতের কবজি জোরে বলি সুবহানাল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা হায়া আমার গোমাশে নাগন হয়ো নেই আমাগরে বলি বাগো দয়াল কে মগনে হিয়ে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাশে নাগন হয়ো নেই আমাগরে বলি বাগো মুর্শিদ কে মগনে হিয়ে আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মত যত কাঁদাও কাঁদব আমি যখন মের মত আমি তোমায় ভালোবাসি পাগলের মত যত কাঁদাও কাঁদব আমি যখন মের মত যত হি বাদা আশক আমি সার বহনা প্রেম জিহি বহনে যত বাদা আশক আমি সার বনা তোমাই জিহি বহনে আমা ঘরে বলি বাগ মুর্শিদ কে মনে আল্লাহ 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 কি রূপ দেখি আরে আহমদ ফকির কি রূপ দেখি আরে দহিয়াল কহিরা নীলাঘ মগ্ন প্রাণ আমার কহিরা নীলাঘ মগ্ন প্রান্তরে না দেখিলে বাস না দেখে পহান অহরে আমার মুর্শিদ চান্তরে না দেখি লে বাসনা দেখে পহার কি পাগল বা নহিলার দহিয়াল কি পাগল বা নহিলার দহিয়াল কহিরা নীলাঘ মগ্ন প্রাণ আমার কহিরা নীলাঘ মগ্ন প্রান্তরে না দেখি লে বাসনা দেখে পহান অহরে আমার দহিয়াল চন্তরে না দেখিলে বাসক না দেখে পহানে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ যেই জালা মোর অন্তরে জ্বলে রে দয়াল অন্তরে জ্বলে সেই জালা কি টান্ডানি হবে তোমায় না পাইলে যেই জালা মোর অন্তরে জ্বলে রে দয়াল অন্তরে জ্বলে সেই জালা কি টান্ডানি হইবে তো দেখ না দেখিলে তোর চহরণে মুকুলা গাইয়া দয়াল তোর চহরণে মুকুলা গাইয়া জালা করে তা মহব নম্বর জালা করিতা মহব সন্তরে না দেখিলে বাঁশ না দেখে পহান অহরে আমার দয়াল চান তুমি না দেখিলে বাঁশ না দেখে পহান আল্লাহ 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 আমি জানি গো মুর্শিদ প্রেমের আসে কত জাগলা আমি বুঝি গো দয়ালের প্রেমের আসে কত জাগলা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কেহ রহিয়াছে বালা হাই গো কে রহিয়াছে বালা এই জগতে প্রেম করিয়া কেহ রহিয়াছে বালা হাই গো কে রহিয়াছে বালা উপর উপর দেখতে বাহালো অন্তর পুইরা কইলা হাইরে পহরু পর দেখতে বাহালো অন্তর পুইরা কইলা আমি জাগনি গঙ্গ দয়ালের প্রেমের আসে কত জাগলা আমি বুঝি গঙ্গ মুর্শিদ প্রেমের আসে কত জাগলা আল্লাহ 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 মানে কুল মন হারা ইহিলাম পাইলাম বিশের জালা হাই গো পাইলাম বিশের জালা মানে কুল মন হারা ইহিলাম পাইলাম বিশের জালা হাই গো পাইলাম বিশের জালা মুর্শিদ মুর্শিদ কইরা আমার মন হইল উতাগলা হাইরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার মন হইল উতাগলা আমি জানি গো দয়ালের প্রেমের আসে কত জাগলা আমি বুঝি গো মুর্শিদ প্রেমের আসে কত জাগলা আমি দেখি গো দয়ালের প্রেমের আসে কত জাগলা আল্লাহ 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 কোন আল্লাহ 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 লোহারে বা নাইলার কঞ্চাগ সুহুনা আমার দহয়াল পহরস মনি গো লোহারে বা নাইলার কঞ্চাগ সুহুনা হিয়াহ আল্লাহ 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 মুর্শিদ চরণ অহ মুহিলাদন দহয়াল চরণ অহ মুহিলাদন
থাকিতে কে গো চিনি লাইনা হাইরে থাকিতে কে গো বুঝি লাইনা গা লোহা রে বা নাইলা রে কাঞ্চা শুনো না আমার দহিয়াল পহরস মনি গো লোহা রে বা নাইলা রে কাঞ্চা শুনো না আল্লাহ 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 মুর্শিদ নামজার হইয়া সে শাহাদ গগন বিহিনা দুহুদে দই পাহ তাইয়া উঠাই সে মাহ কহয়ন মুর্শিদ নামজার হইয়া সে শাহাদ গগন বিহিনা দুহুদে দই পাহ তাইয়া উঠাই সে মাহ কহয়ন সেই মা কন কন বহু কন করলে মহরণ জালা থাকে না আশিক মহরণ জালা থাকবে না লোহা রে বা নাইলা রে কাঞ্চা শুনো না আমার দহিয়াল পহরস মনি গো লোহা রে বা নাইলা রে কাঞ্চা শুনো না আমার মুর্শিদ পহরস মনি গো লোহা রে বা নাইলা রে কাঞ্চা শুনো না আল্লাহ 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 আশেক বহলে অহরে পাগল ময় গগন শহর হলে গ রলে মিহিসাইয়া হারাইলা সহ কহল আশেক বহলে অহরে পাগল ময় গগন শহর হলে গ রলে মিহিসাইয়া হারাইলা সহ কহল সরল দিলে যে সহিলা সে রে সরল দিলে যে সহিলা সে গহর হলে রে দারে দারে না লোহা রে বা নাইলা রে কাঞ্চা শুনো না আমার দহিয়াল পহরস মনি গো লোহা রে বা নাইলা রে কাঞ্চা শুনো না আমার মুর্শিদ পহরস মনি গো লোহা রে বা নাইলা রে কাঞ্চা শুনো না হুয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে হযরত মাওলানা শাহ সুফি খাজা আব্দুর রহমান চিশতি রহমতুল্লাহ সবাইকে মুবারকবাদ ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের মাহফিলে কি আপনারা খুশি না বেজার সবাই খুশি আছেন তো কেউ বেজার নাই একজন বেজার আছে আজকে তার নাম বাইঙ্গা যাব তার নাম কি শয়তান শয়তান কি আমাদের শত্রু না বন্ধু আল্লাহ কোরআনে কি বলেছেন إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ الله أكبر নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তিন প্রকার কত প্রকার মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তান এই তিন প্রকার শয়তান ইমান থেকে আমল থেকে আল্লাহ রাসূল থেকে এরকম মাহফিল থেকে আমাদেরকে দূরে সরায় দেয় ঠিক কিনা বলুন আজকে যদি আমরা আল্লাহর প্রশংসা করি আমরা শেষ করতে পারবো হ্যাঁ আল্লাহ আছে না নাই কোথায় আছে হ্যাঁ আমাদের তাবরিজ ভাই বইলা ফেলাইছে আল্লাহ কোথায় মোমেনের কলবে ঠিক কিনা বলুন কথাটা সত্য কিন্তু আল্লাহর প্রশংসা করলে তো শেষ হবে না আল্লাহর আল্লাহ কোরআনে কি বলেছেন দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম
الحمد لله رب العالمين الله اكبر সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের জন্য রব রব আরবি শব্দ বাংলাতে বলে প্রতিপালক যার হবে রব তার হবে সব من له المولى فله الكل আপনি যদি আল্লাহর হুকুমের গোলাম হতে পারেন আল্লাহর জগতের সকল নিয়ামত আপনার আমার হয়ে যাবে ঠিক কি না বলুন বিশ্ববিখ্যাত আলেম আল্লামা জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি মুসনবী শরীফ 30 খণ্ড লিখেছেন যিনি শরীয়তের সবচেয়ে বড় আলেম ছিলেন ই আলেমের মত কোন আলেম এই পৃথিবীতে হবে না যিনি তরিকতের জ্ঞান হাকিকতের জ্ঞান ইলমে মারিফতের জ্ঞান তিনার মুর্শিদ ইমাম শামসু তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির সুহবত লাভ করে তিনি পেয়েছিলেন ঠিক কি না বলুন তিনি বলতেছেন মান্না গঞ্জম দর জমিন ও আসমান মান্না গঞ্জম দর জমিন ও আসমান লেকে গুলজাম দর কলবে হে মুমিনা আল্লাহু আকবার বলি সবাই ও পৃথিবীর মানুষ আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত গয়া কাশি মাতুরাই বৃন্দাবনে থাকে না আল্লাহ থাকরে মুমিন ব্যক্তির কলবের ভিতরে আল্লাহু আকবার বলি সবাই আমরা কলবের আল্লাহকে তালাশ করি না নূরের মাওলাকে তালাশ করি না আমরা তালাশ করি অন্যদিকে ঈমান মাথায় থাকে না ঈমান জুব্বাতে থাকে না ঈমান টুপিতে থাকে না ঈমান পাগড়িতে থাকে না ঈমান দাড়িতে থাকে না ঈমান থাকে রে কলবের ভিতরে কোথায় ঈমান কলবের ভিতরে থাকে দলিল কুরআন শরীফ বিসমিল্লাহির রাহ الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنن ولكن قالوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم الله أكبر আরব বেদুইনরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আনছি আল্লাহ বলতেছেন বন্ধুক আপনি বলেন তাদেরকে কুল্লাম তুমিনুন্না তোমরা ঈমান আনো নাই ক্বালু আসলামনা বন্ধুক তারা যেন বলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি ওয়ালাম্মা ইয়াদখুলাল ঈমানু ফি কুলুবিকুম বন্ধু গো এখনো তাদের কলবের মধ্যে ঈমান ঢুকে নাই কুরআন শরীফের সরাসরি তর্জমা মুক্তিগামী ভাইয়েরা আমার তাহলে ঈমান কালবের ভিতরে ঠিক কিনা বলুন আল্লাহ কোথায় আসমানের উপরে আল্লাহ কি পাহাড়ে পর্বতে গয়া কাশি মক্কা শরীফ না আমার আল্লাহ মুমিনের কালবের ভিতরে এই কলবের ভিতরে সাতটা গিট আছে কড়া গিট এটা আমি বলি না বুখারী শরীফের হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন আল কলবু হিয়া মুদগাতুল লাহাম হাত্তা সাবআ বুতুন আল্লাহ রাসূল ফরমান কলবের ভিতরে সাতটা গিট আছে কড়া গিট প্রথম গেটের নাম হচ্ছে শুধু প্রথম গেটের নাম কি الذي يمس بصفي صدور الناس الله اكبر বলি শুনুন তাহলে সুদূর সম্পর্কে কোরআনে আয়াত এসেছে প্রথম গেটের নাম হচ্ছে সুদূর দ্বিতীয় গেটের নাম হচ্ছে নশর তৃতীয় গেটের নাম হচ্ছে শামসি চতুর্থ গেটের নাম হচ্ছে নুরি পঞ্চম গেটের নাম হচ্ছে কুরুব ষষ্ঠ গেটের নাম হচ্ছে মাকিম সপ্তম গেটের নাম হচ্ছে নাফসির মুকাম আল্লাহ কোরআনে বলেন ওয়া ফী
أنفسكم أفلا تبصرون. দেখি আমার কথা না কোরআনের কথা সূরা জারিয়াত আমার আল্লাহ বলছেন আমি তোমাদের নাফসির মুকামে বিরাজ করি আফালা তুফসিরুন তোমরা কেন আমাকে দেখো না সরাসরি আয়াতের ترجمان ওহুয়া মাকুম আইনামাকুতুম আল্লাহ বলেন বান্দা তোমরা যেখানে তিনি মাবুদ মোলাও সেখানে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহর কুরআন এই কুরআনকে কেউ বাদ দিতে পারবেন না আল্লাহ তার ঠিকানা দিচ্ছে ও বান্দা আমি তোমার শাহরগের চেয়ে অতি নিকটে আছি জুরে বলি সুবহানাল্লাহ সাদ্দিকনে 14 সাগরের পানি যদি কালি হবে এই জগতে যত গাছপালা আছে এইগুলি যদি কলম হবে সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা আল্লাহর কথা লেখে বলে কেউ কোনোদিন শেষ করতে পারবে না সে আল্লাহকে যদি পেতে হয় পূর্ব শর্ত হচ্ছে রাসূল প্রেম কি প্রেম আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না প্রেমে ডুরি বান্দরে নবীজির শনে বলেন প্রেমের ডুরি বান্দরে নবীজির শনে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে নবীজির শনে আশিক প্রেমের ডুরি বান্দরে নবী জিরশখনে আল্লাহ বানাইলো কত জাতি চলে না তার প্রেম রীতি আল্লাহ বানাইলো কত জাতি চলে না তার প্রেম রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে নবীজির শখনে নর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে নবীজির শখনে আল্লাহু আকবার বলি আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি বা ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন উম্মতেরা শুনে রাখো তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের ধন সম্পদ স্ত্রী সন্তান এমনকি নিজের জীবন থেকেও বেশি মহব্বত না করবে সে পর্যন্ত মুমিন হওয়ার কোনো সম্ভাবনা নাই স্ত্রী বলেন সন্তান বলেন মা বলেন বাবা বলেন সম্পদ বলেন জীবন বলেন সমস্ত কিছুর চেয়ে আল্লাহর নবীকে যদি আপনি ভালোবাসতে না পারেন মুমিন হওয়ার কোনো সম্ভাবনা নাই সাহাবায়ে আজমাইন সমস্ত কিছুর চেয়ে আল্লাহর নবীকে ভালোবেসে আশিক রাসূল হয়েছিলেন রাসূলের প্রেমিক হয়েছিলেন আমি একটা ঘটনা উপস্থাপন করতে চাই শুনবেন তো দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যাঙ্গার মাফ করে দাও গুনাহকার আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى علي سيدنا امر بھائی بندر مد حدیث شریف مدد آچے حضرت قطادہ رضی اللہ تعالیٰ عنہ اللہ نبیر پرمے پڑے ایک جدے انشا گرہن کر چینے جکن تینی جدے مویدن ڈکلن کافر بیمانے رہ بلچے قطادہ آمی تمہ دیر بابا کے چینے تمہ کے اچینی تمہ دیر پربو پرش کے چینی جدی باستے چاؤں محمد کے چرے داؤں محمد یائن کرن چرے داؤں قرآن ایر آیات گلی چرے داؤں کہتا دا بولے او کافر بیمان را آمی قرآن چرے دیتے پر بنا آمی دین چرے دیتے پر بنا آمی آمان نبی کے چرے دیتے پر بنا کارن تمرا تو آمان نبی نمی میتا اپو باد دیسو تمرا تو کافر تمرا تو یہودی تمرا تو کرسچن তোমাদের সাথে আমার কোনো কথা নাই তোমরা যত বাধাই দিবে না কেন আমি আমার নবীর পক্ষে জীবন্ত কোরআনের পক্ষে আমি কথা বলে যাব আমরা কোরআনের পক্ষে আছি কিনা বলুন সবাই আছেন কোরআনের পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত চিশতিয়া দরবার শরীফ চিশতিয়া দরবার শরীফ আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ولو كره الكافرون يريدون ليطفئوا نور الله بأفواههم والله مريه الله أكبر بلي شبه كافر بيمانه رچي چلو تارا খ্রিস্টান ইহুদিরা কাফির বেমানেরা ইঞ্জিল এবং বাইবেলকে তারা মিথ্যা অপবাদ দিয়েছে সত্যকে তারা লুকিয়েছে তারা চেয়েছিল দিন এবং কোরআনকে তাদের মুখের ফোদারা নিভিয়ে দিবে আল্লাহ বলতেছেন বন্ধুগো আমি এই কোরআনের নূরকে পরিপূর্ণতা দানকারী জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর কোরআন কি সবচেয়ে বড় মুজেজা না এ মুজেজা আমরা মানি কি মানি না বলুন এ কোরআন কে মানতে হবে কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার নবীর মধ্যে আছে ঠিক কি না বলুন কোরআন আগে আইছে না আমার নবী আগে আইছে নবী আগে আইছে তারপর কোরআন আইছে ঠিক কি না বলুন কোরআনের বাজেটটা হইছে লাইলাতুল বরাতের রাত্রি ঠিক কি না বলুন ইন্না أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين الله أكبر الله بولين أمي قرآن কে مبارك পূর্ণ রাত্রে অবতীর্ণ করেছি নিশ্চয় আমি সতর্ককারী ইফরাকু فيها يفرق كل امر حكيم ওই রজনীতে গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয় জোরে বলি সুবহানাল্লাহ যে রাত্রটা আপনারা কিছুদিন আগে 7 তারিখে পালন করেছেন লাইলাতুল বরাতের রাতে সমস্ত কুরআন আল্লাহর নবীকে দেওয়া হয়েছে আর রমজান মাসে লাইলাতুল কদরে ধারাবাহিকভাবে কুরআন নাজিলের প্রক্রিয়া শুরু হয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আসল কথা আমার ভাইয়েরা বন্ধুরা আমার কথা দাওয়ারে ও কাফির বিমানীরা আমি আমার জীবন দিয়ে দিব আমি আমার জীবন্ত কুরআনকে ছাড়তে পারবো না আমি আমার নবীকে ছাড়তে পারবো না আমি কুরআনকে ছাড়তে পারবো না
আমি নবীর হাদিসকে চারতে পারবো না এমন অবস্থায় তিনি যখন যুদ্ধের ময়দান থেকে যাচ্ছে না একজন কাফের তাকে ধরে ফেললেন ধরে তার হাতের কবজিটা কেটে দিলেন কি কেটে দিলেন হাতের কবজি কেটে দিলেন কাতাদার ও কাতাদা এখন তো যদি তুমি যুদ্ধের ময়দান থেকে না যাও তাহলে তোমার চোখ কুটিয়ে দেব কাতাদা বলে আমার হাতের কবজিটাকে তোমরা শহীদ করে দিয়েছো আমি কিন্তু পিছবা হব না আমি সামনে এগিয়ে যাব কারণ আমি আমার নবীকে ভালোবাসি দেখছিনি ভালোবাসার প্রতিদান কি এবার আরেকটু আগাইলেন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা চোখ খুলে নিলেন কাতাদা যেন আমার নবীকে দেখতে না পারে কাতাদা যেন কুরআন শরীফ তেলাওয়াত করতে না পারে এমন অবস্থায় কাতাদা ময়দান থেকে ফিরে আসলেন যুদ্ধ শেষ হয়ে গেল কাতাদা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নতুন বিবাহ করেছি আল্লাহর নবী গো আমি যদি হাতের কবজি ছাড়া এবং এই চোখ ছাড়া যদি আমি বাড়িতে যাই আমার বিবি মন খারাপ করতে পারে আল্লাহর নবী গো আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আমার হাতের কবজিটাকে আমি হারিয়ে ফেলেছি আমার একটি চুক্কুকে আমি হারিয়ে ফেলেছি ও গো দয়াল নবী আপনি দয়া করে আমাকে হাতের কবজিটা জোড়া লাগিয়ে দেন এবং আমার চুক্কুটা জোড়া লাগিয়ে দেন আল্লাহর নবী বলেন ও সাহাবী কাতাদারে এই হাতের বিনিময়ে এই চোখের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন কাতাদা ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাতও চাই এবং আমি হাতের কবজিও চাই যা ধর্মযুদ্ধ করে হাতের কবজি হারাইছে এবং তার চোখ হারাইছে আপনারা জানেন কিছুদিন আগে বিজয়নগর থেকে একজন আমার সুন্নি ভাই মাওলানা শরীফুল নুরী ঠিক কিনা বলুন শরীফুল নুরী তিনি মাহফিল করে আসতেছিলেন ওই শরীফুল নুরীকে এজিদের দলেরা খারেজির দলেরা তার হাতে ধরে তার পায়ে ধরে জমিনে শুয়ায়া গলার মধ্যে চিপ দিয়া তার জিহ্বাটা বের করে জিহ্বাটা চাকু দিয়ে কেটে দিয়েছে জোরে বলি নাউজুবিল্লাহ যেই জিহ্বা দিয়া যেই জবান দিয়া শরীফুল নুরী কুরআন তেলাওয়াত করত যেই জিহ্বা দিয়া জবান দিয়া অনেক হাদিস বলতো যেই জবান দিয়া ধর্মের দাওয়াত দিত যেই জবান দিয়া দ্বীনের দাওয়াত দিত যেই জবান দিয়া কুরআনের দাওয়াত দিত যেই জবান দিয়া কুরআন হাদিস বাইর হতো যে জবান দিয়া হেদায়েতের কথা বাইর হইতো এমন একজন সুন্নি আলেম ভাইয়ের জিহ্বাকে যারা কেটে দিয়েছে আমরা তার কঠিন শাস্তি কামনা করছি ঠিক না বলুন আমরা তাদের শাস্তি চাই কি চাই না বলুন বাংলাদেশ সরকারকে বলবো বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো বঙ্গবন্ধুর কন্যা যারা ওই শরীফুল নুরীর জিহ্বাকে কেটে দিয়েছে আমরা তাদের কঠিন শাস্তি দাবি করছি আপনারা তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন কি তাদের শাস্তি হোক আপনারা চান কি চান না কারা কারা চান হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া নারায়ে চিশতিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন সুন্নি মহাসম্মেলন ভাই যারা তোমার জিহ্বা কেটে দিয়েছে তুমি কোনো চিন্তা করো না হযরত বিল্লালেরও জিহ্বার মধ্যে আঘাত করেছিল ঠিক না বলুন হযরত বিল্লাল জিহ্বার মধ্যে উমাইয়া আঘাত করার কারণে সে আশহাদুর মধ্যে আশহাদু বলতেন ঠিক না বলুন আমি ঘটনার দিকে যাচ্ছি না যারা জিহ্ব কেটে দিতে পারে তারা কোনোদিন মুসলমান হতে পারে না তারা খারিজির দল তারা শিয়ার দল তারা আহলে হাদিসের দল আমার সুন্নি ভাইয়ের জিহ্বা যারা কেটে দিয়েছে আমরা সহ্য করতে পারছি না ঠিক কিনা বলুন সম্মানিত ভাইয়েরা এরকম ঘটনা দ্বিতীয় বাংলাদেশে হোক আমরা তা কামনা করি না ঠিক কিনা বলুন
যারা এই সমস্ত কাজ করেছে চার থেকে পাঁচ জন আসামিকে ধরা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী কাছে তার শাস্তি কামনা করছি ঠিক কিনা বলুন কি আপনারা চান তো আমার ভাইরা বন্ধুরা আমার হযরত কাতাদা আল্লাহ নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার হাতির কুবজিটাকে শহীদ করে দিয়েছি আমি আমার চুক্কুটাকে শহীদ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি খোদার জান্নাত চাই আমি আমার হাতের বদলে হাত চাই আমি আমার চোখের বদলে চোখ চাই আল্লাহ নবী বলে ও কাতাদা তোমার হাতির কুবজিটা কোথায় এবার কবজিটা তার পকেটের মধ্যে ছিল জব্বার পকেট থেকে কবজিটা বাহির করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ এই হলো আমার হাতের কবজি আল্লাহর নবী উনি তো পুরা বডি মোবারক নূরানিময় ঠিক কিনা বলুন কোন হাও ফায়া কোন হয়ে গেল ঠিক কিনা বলুন আমার ভাইরা বন্ধুরা আমার এমন অবস্থায় কাতাদার হাতের মধ্যে নবীজি তুতু মোবারক লাগাইলেন কি মোবারক নবীজি তুতু মুবারক রহমত কিনা বলুন হ্যাঁ রহমত তুতু মুবারক লাগাইয়া ওই কাতাদার হাতের কুবজিটা অ্যাটাচিং করে দিয়েছে জোড়া লাগিয়ে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ নবীজি বলি কাতাদা দেখো তোমার হাতের কবজিটা জোড়া লাগছে কিনা এবার কাতাদা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগের চেয়েও শক্তিশালী হয়েছে আমার এই হাতের কবজি জোরে বলি সুবহানাল্লাহ মুক্তিগামী ভাইয়ারা আমার এবার নবীজি বলে কাতাদা তোমার চুক্কুটা কোথায় এবার কাতাদা চুক্কুটা দিলেন এবার নবীজি তুতু মুবারক লাগাইলেন তুতু মুবারক লাগাইয়া চোখের মধ্যে এভাবে লাগিয়ে দিলেন এবার কাতাদাকে বলছে কাতাদা তুমি এই চোখ দিয়া দেখো কিনা এবার কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চোখ দিয়া শুধু আমি দুনিয়া দেখি না এই চোখ দিয়া আমি আরশে মোল্লা পর্যন্ত দেখি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলি সবাই মুক্তিগামী ভাইয়ারা তাহলে রাসূলের সুহবত অর্জন করলে খোদার জান্নাত পাওয়া যায় কি যায় না বলুন রাসূলের সুহবত অর্জন করলে এমনই ভাবে রাসূলের ভালোবাসায় হাতির কুবজি জোড়া লাগতে পারে কি পারে না বলুন চোখ জোড়া লাগতে পারে কি পারে না বলুন এটা আমাদের ঈমান আর তিনি যে জোড়া লাগায় দিতে পারতেন এটা হচ্ছে মুজেজা এটা কি মুজেজা তাহলে আমরা নবীর মহব্বত নবীর সোহব্বত চাই কি চাই না বলুন নবীর মহব্বত সোহব্বত লাভ করে দর্জন সাহাবি জান্নাতের টিকিট পাইছে কয়জন সাহাবি দর্জন সাহাবি জান্নাতের টিকিট পেয়েছে তাফসিরে তাবারী 104 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বর্ণিত মদিনাতুল মুনাব্বারায় মসজিদে নববীতে আল্লাহ নবী খুতবা দিতেছিলেন দাঁড়ায়া কি দিতেছিলেন খুতবা দিতেছিলেন এই কথা বাংলাদেশের কোথাও পাবেন না কোনো আলেম বাইরা সহজে এটা বলে না আমি দলিল ভিত্তিক কথা বলবো কারণ আমাকে মাইকিং করা হয়েছে আমি গবেষক লেখক ঠিক কিনা বলুন আমি আপনাদের দেশের হতে পারি আমি আমার দেশের কথা বলবো না আমি কোরআন হাদিসের কথা বলবো শুনতে রাজি আছেন তো তাফসীর তাবারী 28 নং খণ্ড 104 পৃষ্ঠা এই তাফসীর আমার গড়ের মধ্যে আছে ভাষার মধ্যে আছে হযরত ইবনে যায়েদ থেকে বর্ণিত তিনি বলতেছেন মদিনাতুল মুনাব্বারায় আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়ায় খুতবা দিতেছিলেন খুতবারত অবস্থায় কিছু সংখ্যক সাহাবীরা আমার নবীকে রেখে তারা ব্যবসার দিকে খাবারের দিকে ছুটে গেছে কিসের দিকে খাবার দিকে ব্যবসার দিকে ছুটে গেছে আমার ভাইয়ারা তাফসিরে দুররে মানসুর 165 পৃষ্ঠা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলতেছেন মদিনাতুল মুনাব্বারায় আল্লাহর নবী যখন খুতবা দিতেছিলেন ওই খুতবারত অবস্থায় কিছু সংখ্যক সাহাবী তারা বাহির হয়ে গেলেন তন্মধ্যে মসজিদে মাত্র 12 জন ছিল কতজন 12 জন ছিল আমার ভাইয়ারা মূল কথাটা হচ্ছে এই রকম আল্লাহ কোরআনে বলেন উলমা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাগবি ওয়া মিনাত তিজার
بسم الله الرحمن الرحيم قل ما عند الله خير من اللغو ومن التجارة سورة النام سورة الجمعة آيات نمبر 11 খুলে দেখতে পারেন আগামী কাল ইয়াতের তাফসীর ব্যাখ্যা করা হয়েছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরে তাবা ইবনে মুনসুর তাফসীরে হ্যাঁ মুনসুরের মধ্যে তিনি বলতেছেন হাদিস শরীফে আসছে মদিনাতুল মুনাব্বারায় নবীজি খুতবা দিতেছিলেন তন্মধ্যে 10 থেকে 12 জন সাহাবী এই মসজিদে নববীতে ছিল আমার ভাইয়েরা বন্ধুরা আমার জিব্রিল নবীজির কদম মুবারকে গেলেন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী যারা আপনাকে ছেড়ে দিয়েছে যারা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের দিকে গিয়েছে তখন মদিনাতুল মুনাব্বারায় অভাব অনটন ছিল অনেক সাহাবীরা মনে করছে পরে গেলে তো খাবার পাইতাম না পরে গেলে খাবার পাইতাম না হ্যাঁ তাহলে তো বউ বাচ্চা কষ্ট করব নবীজির খুতবাতর খুতবারত অবস্থায় রাখাই হ্যাঁ আমরা চলে যাই বেশিরভাগ চলে গিয়েছে এখানে যায়া তারা খাবার কিনলেন খাবার খাইলেন যারা স্ত্রী সন্তান এর মায়ায় ব্যবসা বাণিজ্যের মায়ায় খাবারের মায়ায় আমার নবীর কদম মুবারক থেকে উঠে গিয়েছে তাদের দাম বেশি না আমার নবীর কদম মুবারকের দাম বেশি আল্লাহ বলতেছেন উল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাগবি ওয়া মিনাত তিজারা আল্লাহ বলছেন হে রাসূল আপনি তাদেরকে বলে দিন আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ব্যবসা বাণিজ্যের বস্তুর থেকে আরো উত্তম জোরে বলি সুবহানাল্লাহ তাই আল্লাহর কাছে যা আছে তা উত্তম না দুনিয়ার মানুষের কাছে যা আছে তা উত্তম আল্লাহর কাছে যা আছে তা উত্তম উল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাগবি ওয়া মিনাত তিজারা আল্লাহ বলছেন বন্ধুগো আপনি তাদেরকে বলে দিন আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ব্যবসা বাণিজ্যের বস্তুর চেয়ে আরো শ্রেষ্ঠ শ্রেয় ঠিক কিনা বলুন এই জন্য এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন সুরার নাম সুরায়ে জুমার আয়াত নম্বর 11 এমন অবস্থায় আল্লাহর নবীর কদম মুবারকে মাত্র 10 জন 10 থেকে 12 জন সাহাবী ছিল কোন রেওয়ায়েতে আসছে 10 জন কোন রেওয়ায়েতে আসছে 12 জন এমন অবস্থায় জিব্রিল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য খাবার দাবার ছেড়ে দিয়ে যারা ঘন্টার পর ঘন্টা আপনার কদম মুবারকে বসে আছে আপনি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দেন জোরে বলি সুবহানাল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিছিলেন কয়জন সাহাবী এই সাহাবীগুলির নাম জানতে চান কি চান যেহেতু রিজভিয়া মিডিয়াতে কিন্তু রেকর্ডিং হচ্ছে এই যে এখানে আমাদের নূর মোহাম্মদ রিজভি ভাই কোথায় এই যে আসছেন কোথায় উনি নূর মোহাম্মদ রিজভি ভাই তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ডাকে এই আমার এলাকায় সারা দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা একজন সাহাবীর নাম সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম যে আবু বকরের নেক আমল সমস্ত সাহাবীদের নেক আমল যদি একদিকে রাখা হয় সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাইতের হেরা গুহার এক রাইতের কি রাইতে এক রাইতের হেরা গুহার এক রাইতের আমল যদি এক পাল্লাই রাখা হয় আবু বকরের নেক আমলের পাওয়ার বেড়ে যাবে আল্লাহু আকবার বলি শোনো ও মিয়া কোরআনের ব্যাখ্যা হচ্ছে বিশ্লেষণ হচ্ছে কোরআনের তাফসীর হচ্ছে আমার নবীর শান হচ্ছে আজকে মুসলমান কোথায়
নাসানাসির মধ্যে মুসলমান আছে ঠিক কিনা বলুন হ্যাঁ আমি তো জিকির করছি করছি কিনা বলুন হ্যাঁ আমাদের কি বিগড়ায় কো তারা শুধু জিকির করে আল্লাহু 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 খালি জিকির করে আল্লাহু করতাম না কি করুম তোমার জিকির করুম হ্যাঁ কো মনের বাতি বড় বাতি বাতি নিবাইয়া দে আছে কিনা বলে মনের বাতি বড় বাতি বাতি নিবাইয়া দে কো আল্লাহু 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 একটা দোয়া আছে না হ্যাঁ বাতি নিবাইয়া এরপরে কব কি আল্লাহু 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 কিছুক্ষণ পরে বাতি নিবাইয়া কব আজ্ঞায়াহু 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 জোরে বলি নাউজুবিল্লাহ কি বাতি নিবাইয়া দিলি কিছু বুঝা যা বেড়া কেডা আর বিড়ি কেডা হুশিয়ার সাবধান বাতি জ্বালাই জিকির করতে হইব মহিলা পুরুষ একসাথে জিকির করেন যেত না মহিলারা আলাদা জিকির করেন আর পুরুষেরা আলাদা জিকির করেন ঠিক কিনা বলুন এটা আমার নবীর আমলের কথা হাদিসের বিধান ঠিক কিনা বলুন আমাদেরকে পর্দা ঠিক রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আলেমুল আমাদের প্রতি দিক নির্দেশনা দিয়েছেন জুমার দিন অথবা মাহফিলে আমাদের কি কিছু কথা বলার জন্য এক নাম্বার যৌতুক নেওয়া হারাম যৌতুক দেওয়া আপনারা কি যৌতুক নেবেন আপনারা কি যৌতুক দিবেন কখনো যৌতুক নেওয়া যাবে না কখনো যৌতুক নেওয়া যাবে না উভয়টাই হারাম ঠিক কিনা বলুন আর একটা নির্দেশ হলো বাল্য বিবাহ কি বিবাহ বাল্য বিবাহ আমরা চাই না এই বাল্য বিবাহ থেকে আমাদেরকে বঞ্চিত হতে হবে বাধা দিতে হবে ঠিক কিনা বলুন অনেকে বাল্য বিবাহ হওয়ার পরে পেস লাগে তাহলে কিন্তু সরকারে আইনে কিন্তু ফাইসা যাবেন ঠিক কিনা বলুন এবং আলেম ওলামাগণ বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুন না কেন বর্তমান সরকার বাংলাদেশের উন্নতির চিন্তা করতেছেন প্রধানমন্ত্রী ঠিক কিনা বলুন পদ্মা ব্রিজ করেছেন কালভার্ট করেছেন ব্রিজ করেছেন রাস্তাঘাট করেছেন বিদ্যুতের উন্নয়ন করেছেন সব কিছু সরকার উন্নয়ন করেছেন কোন আলেম ওলামা রাষ্ট্রপতির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না ঠিক কিনা বলুন যদি কেউ কথা বলে তাহলে রাষ্ট্রীয় আইনে তাকে কাশিমপুর জেলখানায় ঢুকানো হবে ঠিক কিনা বলুন মিস্টার মৌলানা রফিকুল ইসলাম তিনি প্রধানমন্ত্রীর বলছিলেন কুসুর প্রধানমন্ত্রী কুসুর রাষ্ট্রপতি এগুলি বলার কারণে অবমাননাকর মামলায় সে ফাইসা গেছে ঠিক কিনা বলুন আমরা রাষ্ট্রবিরোধী কথা কোনোদিন বলবো না কারণ আমার নবী কোনোদিন রাষ্ট্রবিরোধী কথা বলে নাই ঠিক কিনা বলুন পারলে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে এ সরকারকে সহযোগিতা করেন ঠিক কিনা বলুন রাজি আছেন তো নাকি কারা কার রাজি একটু হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামান আমার যে সুন্নি ভাইয়ের জিব্বা কাটছে সুন্নি মুসলমানের এই জিব্বা কাটার বিচার দাবি করছি প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে এর সঠিক বিচার যেন আমরা পাই এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যত প্রশাসনিক কর্মকর্তা আছে সবার কাছে অনুরোধ তারা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে উলি আল্লাহর পক্ষে যেন তারা কথা বলে এবং আমাদেরকে মাহফিল করার সুযোগ করে দেয় ঠিক কিনা বলুন কি আপনারা এতে রাজি আছেন তো সবাই গান বাজনা হইলে অনেক জায়গার মধ্যে সরকারি বাধা নাই কিন্তু মাহফিল হইলে সরকারি বাধা যে মাহফিলে সরকার বিরোধী কাজ হবে সেই মাহফিলে বাধা দেন যেই মাহফিলে সরকারের পক্ষে কথা হবে সেই মাহফিল বন্ধ করা যাবে না ঠিক কিনা বলুন আপনারা কি খুশি না বেজার আমার ভাইরা বন্ধুরা আমার দশজন সাহাবীর কথা বলছিলাম তন্মধ্যে একজন হচ্ছেন সিদ্দিকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তাকে জান্নাতের টিকিট দিয়েছিলেন ঠিক না বলুন দুই নাম্বার সাহাবি হলো হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু যে মাওলা আলী সম্পর্কে আল্লাহ রাসূল ফরমান আনা মাদিনাতুল আলমে ওয়া আলি বাবুহা আমি হলাম এলেমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী ঠিক না বলুন আমার ভাইয়েরা যে মাওলা আলীর শুভ জন্ম হয়েছিল শুভ আগমন হয়েছিল কাবা শরীফের মধ্যে অনেকে মাওলা আলীর বিরুদ্ধে কথা বলে ঠিক না বলুন বাংলাদেশে না বলে পারলাম না ডক্টরেট ডিগ্রি লাগানো নাম হচ্ছে মিজানুর রহমান আহাজারি কি না
মিজানুর রহমান আজহারি নামে আহাজারি আহাজারি বলেন আহাজারি মিজানুর রহমান আহাজারি মাওলানা আলী শানে বিয়াদবি মূলক কথা বলেছে মাওলানা আলী নাকি মদ্যপান করত জোরে বলি নাউজুবিল্লাহ এরকম কথা যদি আহলে বাইতের শানে বলে তাহলে তার ঈমান পাতলা হয়ে গেছে ঠিক কিনা বলুন আমরা তরিকত ফেডারেশন আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথা কোনোদিন মেনে নিতে পারি না ঠিক কিনা বলুন আমার ভাইয়ারা তিন নাম্বার হচ্ছে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উম্মত অর্ধ জাহানের বাচ্চা ছিলেন জি ওমর আল্লাহর নবীর মাথা মুবারক কাটতে যায়া নিজের মাথাটায় আমার নবীর কদম মুবারকে দিয়া দিলেন আল্লাহু আকবার বলি আমার নবী বলেছিলেন উমর আর কতদিন তুমি কোরআনের বিরোধিতা করবে আর কতদিন তুমি সত্য নবীর বিরোধিতা করবে এখনো সময় আছে তুমি আমার কদম মুবারকে আসো এই কলমা শরীফ গ্রহণ করো কোরআনকে গ্রহণ করো এই দ্বীনকে তুমি গ্রহণ করো দ্বীনে মুহাম্মাদীকে তুমি গ্রহণ করো যখন উমরকে উপদেশ দিতেছিলেন উমর কাঁপতে কাঁপতে তালোয়ারটা জমিনে ছেড়ে দিলেন উমর দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি সাল্লাম দুইজন একজন আমার নবীর একজন উমরের সামনে দাঁড়িয়ে আছে আরেকজন উমরের কলবের ভিতরে ঢুকে গেছে জোরে বলি সুবহানাল্লাহ উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কলবের ভিতরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে গেছে এই মুহাম্মদকে আমি বাহির করতে পারবো না ওগো আল্লাহর নবী এই মুহূর্তে আপনি আমাকে কবুল করে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির গোলামদের কোনো চিন্তা নাই বলেন নবীজির আশেকদের কোনো চিন্তা নাই চল চল ও আশিক ভাই চল চল ও আশিক ভাই মদিনাতে যাই নবীজির আশেকদের কোনো চিন্তা নাই নবীজির গোলামদের কোনো চিন্তা নাই হযরত উমর কি নবীর গোলাম ছিল না হায়রে মানুষ কোথায় গজারিয়ার মানুষ কোথায় আমার এলাকার মানুষ আমি এলাকার মাওলানা হতে পারি মৌলবি হতে পারি আমার কথাগুলি এলাকার না কোরআন হাদিসের ঠিক না বলুন যারা বলে নবীর গোলাম বললে শিরিক হবে কথাটা সঠিক নয় আল্লাহর গোলাম ডাইরেক্ট হতে পারবেন না 33,000 ভোল্টেজ থেকে গড়ে বাতি জ্বালাই পারবেন কি আলো আসবে এই 33 কে হ্যাঁ ভাগ করে ট্রান্সফরমারের মাধ্যমে 220 করে আপনি গড়ে আলো আনবেন ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর গোলাম হইতে গেলে এটা 33,000 ভোল্টেজ ঠিক কিনা বলুন আল্লাহর গোলাম হইতে গেলে পূর্ব শর্ত হচ্ছে আমার নবীর গোলাম হইতে হবে ঠিক কিনা বলুন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীজি কি বালু বেশি নবীজি কে বালু বেশি হৃদয় মাজারি মনে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহ আকবার বলি সবাই ইমাম হুসাইন এবং উমর আল ফারুক ওনার ছেলে এক মাঠে খেলতে গিয়েছিলেন তখন হুসাইন বলেছিলেন হে গোলামের বাচ্চা কি বলেছিলেন হে গোলামের বাচ্চা কারে বলছে উমরের ছেলেরে তখন হযরত উমর অর্ধজাহানের বাচ্চা মানে বাচ্চারা যদি কে গোলাম বলে কে মান্য নিতে পারবে এবার উমরের ছেলে বলে হুসাইন তুমি আমার বাবাকে গোলাম বলেছ আমি এটা মেনে নিতে পারলাম না আমার বাবার কাছে আমি বিচার প্রার্থী হব এবার উমর আল ফারুকের দরবারে যায় আব্বা হুজুর
ইমাম হুসাইন আমাকে গালি দিয়েছে আপনাকে গালি দিয়েছে কো কি গালি আপনি নাকি গোলাম আমি নাকি গোলামের বাচ্চা উমর আল ফারুক বললেন ভালোই তো বলেছে তুমি যায়া হুসাইনকে বলো এই কথাটা ডকুমেন্টারি দলিল করে দিতে লিখে দিতে এবার হুসাইন মুস্কি হাসি মেরে লিখে দিলেন আমার দয়াল নানাজির গোলাম ছিল তোমার আব্বা উমর আর তুমি সেই গোলামের বাচ্চা গোলামের ফুত এই কথাটা লিখে দিয়েছে এই লেখনিটা নিয়া উমর আল ফারুকের দরবারে চলে যায় উমর আল ফারুক দলিলটা দেখলেন দেখার পরে অনেক সাথী বন্ধুরা ওনার সামনে বসে আছে এবার উমর আল ফারুক উজুর নয়নে কান্নাকাটি করছে সাথীরা ডেকে বলছে আমিরুল মুমিনিন আপনি কেন কান্দেন আজকে কি হয়েছে কো আজকে কোনো কিছু হয় নাই আমি আমার আনন্দে অশ্রু বিসর্জন দিচ্ছি ও সাথী বন্ধুরা আমি উমর গত জীবনে যত নেক আমল কামাই করেছি এই সমস্ত নেক আমল দিয়া কাল হাশরের ময়দানে আমি আল্লাহর সামনে যা দাঁড়াইতে পারবো না যিনি জান্নাতের যুবক ইমাম হুসাইন আমাকে লিখে দিয়েছে আমি রাসূলের গোলাম ও আমার সাহাবীরা এই জন্য আমি কাঁদতেছি ও সাথী বন্ধুরা আমি উমর যখন ইন্তেকাল করব আমার কাফনের কাফনের ভিতরে এই চিরিকুটটা ঢুকাইয়া দিবা এতে আমি উমর শান্তি পাবো জোরে বলি সুবহানাল্লাহ হ্যাঁ তিন নম্বরে হচ্ছে হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কিনা বলুন চার নম্বর সাহাবী হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নূরের অধিকারী অর্থাৎ আমার দুই নবীর কন্যাকে তিনি বিবাহ করেছিলেন ঠিক কিনা বলুন এই জন্য জিন্নুরাইন বলা হয় পাঁচ নম্বরে হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় নম্বরে হচ্ছে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাত নম্বরে হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আট নম্বরে হচ্ছে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় নম্বরে হচ্ছে সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দশ নম্বরে হচ্ছে হযরত আবু উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী এই দশজন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছিলেন জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার নবীর সোহবত লাভ করে যদি জান্নাতের টিকিট পাওয়া যায় যিনি নাইবি নবী আল্লাহর উলিদের সোহবত লাভ করলে আমাদের গুনাগুলি বন্ধুরা আমার অনেকে বলে রাসূলের গোলাম বললে শিরিক হবে উলি আল্লাহদের গোলাম বললে শিরিক হবে পূর্বশর্ত হলো আল্লাহর গোলাম হইতে গেলে রাসূলের গোলাম হইতে হবে আল্লাহ রাসূলের গোলাম হইতে গেলে শামসুত তাবরিজির গোলামি করছে ইমাম শামসুত তাবরিজির গোলামি করছে জালালউদ্দিন রুমি ঠিক কিনা বলুন হ্যাঁ জালালউদ্দিন রুমি কি মুর্শিদের পীর মুর্শিদের গোলামি করে কি ভুল করছে তিনি মসনবী শরীফে লিখেছেন কোন মায়ের সন্তান নাই এই দলিলটাকে কেউ এই দলিলটাকে কেউ বাদ দিতে তিনি মসনবী শরীফে বলেন কদবে কদমাউ লাইর মহান গজনা সুদ তা গোলামে শামসু তাবরিজি নাসু ঠিক না বলুন মাওলানা বলেন জালালউদ্দিন রুমি আমি মাওলানা হতে পারতাম না মাওলার সাথে আমার যোগাযোগ হতো না আমি যদি আমার মুর্শিদ ইমাম শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহির যদি গোলামি না করতাম ঠিক না বলুন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যিনি মুফতি আজম ছিলেন আল্লাহর ওলি ছিলেন তিনি বলতেছেন তার কিতাবের মধ্যে লাউলা সিনতানি হালাকা নুমান আমি নুমান বিন সাবিত ধ্বংস হয়ে যেতাম আমার মুর্শিদ ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি যদি দুই বছর গোলামি না করতাম জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূলের গোলাম হইতে হলে পীর মুর্শিদের গোলাম হওয়ার দরকার আছে কি নাই বলেন অনেকে বলতে পারেন হুজুর ও বৈরবি হুজুর আপনি তো আমাদের দেশের আলেম পীরের কথা তো কোরআনে নাই তাহলে পীরের কথা বলেন কেন আসলে পীর শব্দটা কোরআনে নাই পীরকে ফার্সিতে পীর বলা হয় আরবিতে বলে মুর্শিদ কি বলে আরবিতে বলে মুর্শিদ বাংলাতে বলে পথ প্রদর্শক ঠিক কিনা বলেন ফিরের কথা যেমন ভাবে কোরআনে নাই নামাজের কথা আবার তেমন ভাবে কোরআনে নাই নামাজকে কোরআনে বলা হয় সালাত কি বলা হয় নামাজকে বলা হয় সালাত আকিমাস সালাহ
أقيموا الصلاة أقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الله أكبر بليش الله. তাহলে আল্লাহ তো এখানে কোরআনে সালাতের কথা বলছেন, এখানে তো নামাজের কথা বলেন নাই। ফিরের কথা যেমন কোরআনে নাই, নামাজের কথা তেমন কোরআনে নাই। নামাজকে কোরআনে বলা হয়েছে সালাত, আর পীরকে কোরআনে বলা হয়েছে মুর্শিদ। কি বলা হয়েছে? মুর্শিদের কথা কোরআনে আছে না নাই? আমি দলিল দিয়ে যাচ্ছি। সূরার নাম সূরায়ে কাহাফ, আয়াত নম্বর 17। আমি এই তেলাওয়াত করছি আয়াতখানা। بسم الله الرحمن الرحيم ومن يضلل فلن تجد له وليا مرشدا. دعني بولينا الله بولشن ومن يضلل فلن تجد له وليا مرشدا. الله بولين আমি যাকে বিপদগামী করেছি তার নসিবে কোনো মুর্শিদ নাই, যার নসিবে মুর্শিদ নাই তার নসিবে কোনো হেদায়েত নাই। হেদায়েতের মালিক হলো আল্লাহ, আর হেদায়েতের মানদণ্ড হচ্ছে আল্লাহওয়ালা। ঠিক কিনা বলুন? এই মিনতি কোহরি রে দয়াল সাইহিরা যাইহি অগনা গোলামদের বইহিলা যাইহি অগনা আমি তহ জান নিরে দয়াল তুমি আপনা আমি তো জানি রে দয়াল তুমি আপনা। দয়াল কেডা? দয়াল আমার আল্লাহ, দয়াল আমার নবী, দয়াল আমার দয়াল মুর্শিদ। ঠিক কিনা বলুন? ওরে দয়াল তোরে ভালোরে বাসি, আমাই মন্দ বলে পারা পরশি। ওরে মুর্শিদ তোরে ভালোরে বাসি, আমাই মন্দ বলে পারা পরশি। আরে বলে বলো যার যার খুশি, আমি বলবো না আমি তো জানি রে দয়াল তুমি আপনা, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। ভালো লাগে না খারাপ লাগে? অনেকে কইব হ্যাঁ যে বরিবু হুজুর তো গান গাইতাছে, আর এটা গান না, এটা আমার মুর্শিদের শান। ঠিক কিনা বলো? দেলো শান, গান না। অনেকে বলে বাসগাড়ির তারা কইব দেখো আমরা দেশে মুলুবি কেমনে গান গা। ঠিক কিনা বলুন? আর এটা গান না, এটা মুর্শিদের উলি আল্লাহ শান। ঠিক কিনা বলুন? আরে সারিয়া সকলের আশা আমি করি দয়াল তোমার ভরসা। আমার আল্লাহ, ঠিক কিনা বলুন? কি আল্লাহ ছাড়া রাসূল ছাড়া মুর্শিদ ছাড়া কেউ আপন হবে? স্ত্রী আপন হবে? আমার ভাইরা বন্ধুরা, আমার স্ত্রী গুনাহ করেছে স্বামী জানে না, স্বামী গুনাহ করেছে স্ত্রী জানে না, মা বাবা গুনাহ করেছে সন্তান জানে না, সন্তান গুনাহ করেছে মা বাবা জানে না। আপনি আকাশ আকাশ পরিমাণ গুনাহ করেন, পাতাল পরিমাণ গুনাহ করেন, পাহাড় সম পরিমাণ গুনাহ করেন। আল্লাহ বলেন বান্দা আমি যদি তোরে মাপ না দেই আমি তোরে একটা রাস্তা বাতিয়ে দিচ্ছি, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে গেলে আমি তোদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা
আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে গেলে তোমাদের সগীরা গুনাহগুলি কবিরা গুনাহগুলি যত ধরনের গুনাহ আছে আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দিব ঠিক কিনা বলুন আপন হচ্ছে আমার দয়াল নবী ঠিক কিনা বলুন আপন হচ্ছে আমার আপন মুর্শিদ ঠিক কিনা বলুন মৃত্যুর সময় মুর্শিদ আপনার কাছে হাজির থাকবে মৃত্যুর সময় মা বাবা কাজে আসবে না বন্ধু বান্ধব কাজে আসবে না স্ত্রী সন্তান কাজে আসবে না টাকা পয়সা কাজে আসবে না কাজে আসবে রে আপনার গুরু কোন গুরু মানুষ গুরু এটা গান গাইলেতাম না গাইলেতাম মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হইতার সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার আল্লাহু আকবার বলি সবাই আমার ভাইরা আসলে মানুষ গুরু ছাড়া মোর্শেদ ছাড়া আপনার শান্তিও নাই মুক্তিও নাই ঠিক কিনা বলুন আমার ভাইরা এরপরে আশিক কি বলতেছেন সারিয়া সকলের আশা আমি করি দয়াল তোমার ভরসা আরে মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ্য কইরো না ওরে মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ্য কইরো না আমি তো জানি রে মোর্শেদ তুমি আপনা আমি তো জানি রে দয়াল তুমি আপনা কি দয়াল আপন না পর মোর্শেদ আপন না পর রাসূল আপন না পর আমার আল্লাহ আপন না পর হাদিস শরীফের মধ্যে আসছে মা বাপ সন্তানকে যতটুকু ভালোবাসে এর সে 99 গুণ ভালোবাসে আমার আল্লাহ ঠিক কিনা বলুন আপনি অসুস্থ হইলে আপনাকে আইসিইউ তে রাখবে প্রতিদিন 50 থেকে 70 হাজার বিল দিতে হয় শ্বাস প্রশ্বাস চালানোর জন্য ঠিক কিনা বলুন এই যে আল্লাহ আপনার শ্বাস প্রশ্বাসটা চালাইতাছে আল্লাহর কত টাকা বিল দিছে হ্যাঁ একটা হয় দিছে না গান হইলে সাদা দিব 10,000 কয় হাজার আর তাবরিজ ভাই আর হৃদয় ভাই যদি মাহফিলের কথা কব যে মাহফিলে টিয়া দিতে হইব হাদিয়া দিতে হইব কম মাত্র 20 থেকে 30 টিয়া ঠিক কিনা বল দেখছেন নি জনায়া মহিলা নাইস মারব কারবারির উপর দিয়ে কেডা হাইটা জায়গা কার বুকটা হাইটা জায়গা এই গান যখন শুরু হইব তখন দেখবেন যে টেহার অভাব নাই এভাবে উড়াইয়া উড়াইয়া দিব ঠিক কিনা বল এভাবে দিব টেহা ঠিক না আরে মিয়া ঠিক কিনা বলেন তাহলে গানের আসরের দাম বেশি নাকি মাহফিলের আসরের দাম বেশি তাহলে আমরা মাহফিলের পক্ষে আসি তো কারণ সামনের দিকে যাইতাম না আগামীকাল আজমিরিগঞ্জে যাইতে হবে কোথায় আজমিরিগঞ্জ তবে লাস্টে বইলা যাব আল্লাহ রাসূলের গোলাম হইতে গেলে মুর্শিদের গোলামি করতে হইব মুর্শিদের কাছে যায় কি টাকা পয়সা চাইবেন মুর্শিদের কাছে গেলে আপনি তিনটা জিনিস পাবেন কয়টা জিনিস নাম্বার ওয়ান بسم الله الرحمن الرحيم এই যে হৃদয় 100 টাকা লইছে মারহাবা বলি সবাই আমাদের হৃদয় ভাই 100 টাকা আজকে দিয়েছে মাহফিল আমি খুব খুশি হইছি তবে যাক উলির কাছে গেলে কি কি পাবেন এটা সংক্ষেপে কইলাই ঠিক কিনা বলুন بسم الله الرحمن الرحيم قد أفلغ من تزكى وذكى واسم ربه فصلى الله أكبر بلي شو এই আয়াতের অর্থ কি জানেন আল্লাহ বলছেন তারাই পুরস্কৃত হবে দুনিয়া এবং আখেরাতে যারা আত্মশুদ্ধি অর্জন করেছে আত্মশুদ্ধির মধ্যে চরিত্রবান হতে পেরেছে বাট ক্যারেক্টার লস এন্ড এভরিথিং লস যার চরিত্র নাই তার কোনো ধর্ম নাই ঠিক কিনা বলুন
আপনি নামাজ পড়লে নামাজি হবেন, হজ করলে হাজি সাহেব হবেন, মুফতি হলে ফেকা বিভাগ নিয়া পড়লে মুফতি হইবেন, হাদিস বিভাগ পড়লে আপনি মুহাদ্দিস হবেন, কুরআন বিভাগে টাইটেল পাস করলে আপনি মুফাসসির হবেন, কিন্তু চরিত্রবান হইতে পারবেন না। চরিত্রবান হইতে গেলে রে আরেকজন উলির সুহবতে যাইতে হবে, ঠিক কিনা বলুন? আচ্ছা, এই কারণে কারণ আমাদের এলাকায় আছে কিনা? বিদ্যুৎ কিন্তু তারের ভিতর দিয়ে চলতেছে, ঠিক না? এখন আলো পাইতে হলে কি বাল্বের প্রয়োজন? না, বাল্ব ছাড়া কি আলো পাবেন? তাহলে আল্লাহ রাসূলের আলো পাইতে গেলে কি উলি আল্লাহ লাগবো? না, উলি আল্লাহরা নিজে জ্বলে জ্বলে আরেকজনকে আলোকিত করেন, ঠিক না বলুন? এই জন্য যারা উলি আল্লাহ হবে, উলি আল্লাহর সোহবতে গেলে তারা এক নিমেষেই আপনার চরিত্রটাকে পরিবর্তন করে দিবে, অভ্যাসের পরিবর্তন করে দিবে, ঠিক না বলুন? নাম্বার ওয়ান। নাম্বার টু, ওয়া যাকা রাসমা রব্বিহি, আল্লাহর জিকির, প্রভুর জিকির অন্তরে রাখতে হবে। কোথায়? মুখে মুখে রাখলেই তো না। আমি মুখে মুখে কইলাম বাত্তি নিবাই কইলাম, হে সময় কইছি, মুখে মুখে কইলাম আল্লাহু 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 আল্লাহু, বাত্তি নিবাই বেড়া বিড়ি একত্রে যে আজ্ঞায়াহু আজ্ঞায়াহু আজ্ঞায়াহু, তাহলে এই জিকির হারাম, ঠিক কিনা বলুন? মেয়ে ছেলে একত্রে বসে জিকির করলে কি হইব? ও মিয়া হ্যাঁ আমরা রে খারাপ, আমরা বলি বেদায়িত্ব মলি, আমরা দায়িত্ব না বেদায়িত্ব, একটু আয়া দেহ না, একটু আয়া দেহ না, কার পাওয়ার কদ্দুর, ঠিক কিনা বলুন? আমি তিরিশরে মলি বইতাম পারি, ওই লিখিব আমার সারা বাংলায় কথা বলতে হয়, ঠিক কিনা বলুন? একটা হাদিস একটা কোরআন যদি ভুল বলি আমি বইরে বেরিয়ে কেউ ছেড়ে দিবে না, ঠিক কিনা বলুন? আগামীকাল আমাদের কলেজ মাঠে খাগাল ছেও, হ্যাঁ আজমিরিগঞ্জ কলেজ মাঠে মাহফিল, ওখানে মনে হয় লক্ষাধিক লোক হবে, হাসান রহমান হুসাইনি আর আমি এই দুইজন বক্তা আছে, আরও আছে লোকালভাবে, তো আসলে সামনের দিকে যাইতাম না, এই কথাটা বলি শেষ করব। আল্লাহর স্মরণ অন্তর দিয়া করতে হবে, শুধু মুখ দিয়া না, মুখে মুখে কইলেন ইল্লাল্লাহ আর ভিতর থেকে এলো হাম্বা হাম্বা, তে লাভ কি? হাম্বা বুঝেন? হাম্বা মানে ফুসু আত্মা, এটা ভিতর থেকে কেউ হাম্বা 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 হাম্বা, তে ভিতরে হাম্বার একটা জিকির করলে লাভ নাকি? তে হাম্বাডারে উলি আল্লাহর সোহবতে যায়, এটার মানুষ বানাই, ঠিক কিনা বলুন? লেবাসে দারমি কইন না, চরিত্রের দারমি কইন, ঠিক কিনা বলুন? লেবাস লাগায়া ওই সুন্নি বক্তার শরীফুল নুরির জিব বাকাইটা লাইছে, দেখছি ফুটে যায়, ঠিক কিনা বলুন? বেড়ার দাড়ি আছে, ফাঁকনা দাড়ি, মাথার টুপি আছে, আইরে এই মুরব্বী অসাধ্য জড়িত, রে বেতারে দৌড়ে লাইছে, পাঁচজন ধরছে, কয়জন? পাঁচজন। তো যারা এই কাম করছে হেরা কি মুসলমানের কাতারও আছে? আল্লাহ দয়া করে হেরার জন্য হেদায়েত দান করেন, সবাই বলি আমিন। দুই নম্বরে বলছিলাম, ওয়া দেখাও রাসমা রব্বিহি, প্রভুর জিকির আমার অন্তরে থাকতে হবে। আচ্ছা, একটা হচ্ছে মুখের জিকির আর একটা হলো অন্তরের জিকির, ঠিক কিনা বলুন? আচ্ছা, এখন মুখ আর অন্তর কি এক জিনিস? আল্লাহ অন্তরের জিকির সম্পর্কে কোরআনে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. الله أكبر بلي شاء الله. اي سورة النام سورة الجمار আয়াত নম্বর 22, আল্লাহ কোরআনে বলছেন, যার অন্তরে আমার জিকির জারি নেই সে বিপদগামী, গোমরা, পথ ভ্রষ্ট। সে বক্তা হোক, আলেম হোক, ইমাম সাহেব হোক, ডিসি হোক, এসপি হোক, মৌলবী হোক, মুন্সি হোক, হাফেজ হোক, মুতামি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যার কলবে জিকির নাই আল্লাহর কোরআনের দলিল মতে সে বিপদগামী গোমরা, ঠিক কিনা বলুন? আসলে আজ সারা জীবন তো শুনছেন ওয়াজ, এই অন্তরের ভিতরে জিকিরটা বসেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে যাবে, হার্ট স্ট্রোক হবে, ব্রেন স্ট্রোক হবে, হিতাহিত জ্ঞান থাকবে না, সন্তান স্বামী স্ত্রী মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার কাছে এসে কান্নাকাটি করতে থাকবে, শয়তান মায়ের সুরত ধরে বাবার সুরত ধরে আপনাকে বিমান বানাতে আসবে, আজরাইল দেখার পরে আপনি বাথরুম করে দিবেন, প্রস্রাব পায়খানা করে দিবেন, ওই সময় অন্তরে যদি আল্লাহর জিকিরটা চালু থাকে শয়তান আপনাকে বিমান করে কবরে শোয়াইতে পারবে না।
আল্লাহু আকবার বলি সবাই আরেক কানায়াতের মধ্যে আসছে বিসমিল্লাহির রাহমানির রাহিম لا تطع من أغفلنا قلبه عن ذكرنا زار انتره امار ذكر جاري ناي تمرا تر حكم مان بنا ٹھیک نا بولو انجن جدی نشت ہوئے دابا کی ریلشتن تک ڈاکا جابے تلے زار انتره ذكر ناي তার ইঞ্জিন নষ্ট ডাব্বা জাগাত করে থাকবো ঠিক কিনা বলুন আহমদ ফকির রহমাতুল্লাহ আলাই ওনার ইঞ্জিনটা চালু আছে কি আছে ইঞ্জিনটা চালু আছে দেখি মাজার হইছে তিনি আল্লাহর ওলি ছিলেন এবং আজকের পোস্টারে যার নাম দেখছি হ্যাঁ কি শাহসুফি খাজা আব্দুর রহমান চিশতি রহমাতুল্লাহ আলাই ওনার কলব জিন্দা আছে শুধু এটা না একজন ওলির কথা বলি মুসলিম পাগলা কি পাগলা কিও মুসলিম পাগলারে সবাই ছিলেন তাবরিজ ভাই সবাই তো ছিলেন আমি নিজেও চিনি বাসগাড়ির বন্ধ তিরিসরের বন্ধ বাগহাদির বন্ধ কাজ করছে ঠিক কিনা বলুন বড় কাজ করছে না হ্যাঁ নাইলা হেতনি রাইছে মুরিস হেতনি রাইছে দান কাটছে ঠিক কিনা বলুন হ্যাঁ এ লোক কিন্তু আল্লাহর ওলি কেমন হইছে জানেন ওনার কলবটা জিন্দা আছেন কি আছেন হাইরে জগতের মানুষ চিনলে না কিন্তু এন্তেকালের পরে এখন তার উলি কারাকারি দৌড়াদৌড়ি ঠিক কিনা বলুন কারণ উনি একজন মজনু হালতের উলি কি হালতের পৃথিবীতে তিন শ্রেণীর উলি আল্লাহ আছে হাদি মাজুব দেশরক্ষক হাদি বলা হয় যারা হেদায়েতের দাওয়াত দেন মাজুব শ্রেণীর উলি আল্লাহরা এরা হেদায়েতের দাওয়াত দেন না তাদের উপর শরীয়ত নাই কি নাই তাদের উপর শরীয়তের আইন নাই হ্যাঁ তারা যেমনি চেমনে চলতে পারবে এটা মজ্জু বলি ঠিক কিনা বলুন হ্যাঁ হাদি মাজ্জুব দেশরক্ষক দেশরক্ষক বলা হয় সেনাবাহিনীর সিনচির মতো সেনা প্রধানের মতো উনি মহিলাও হতে পারে পুরুষ হতে পারে আর হাদি শ্রেণীর মধ্যে চার শ্রেণীর ওলি আল্লাহ আছে ওলি আল্লাহ ওলি কামেল ওলি মুকাম্মেল মুজাদ্দিদ জমান প্রাইমারি স্কুলের শিক্ষক হাই স্কুলের শিক্ষক কলেজের প্রফেসর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ঠিক কিনা বলুন যারা উলি আল্লাহ তাদের ক্ষমতা নাই কলবে জিকির জারি করতে উলি কামেলেরও ক্ষমতা নাই জারি করতে হ্যাঁ হ্যাঁ জারি করতে পারবে তিন বারো ৩৬ বছর পরে উলি মুকাম্মেল যিনি তিনি সেকেন্ডের ভিতরে কলবে আল্লাহর জিকির বসায় দিতে পারবে ঠিক কিনা বলুন সুরা শিল সুরি করতে তোমারই পাক দরবারে তে আরে কুতুবা নাইলা তাকে আব্দুল কাদির জিলানি কুতুবা নাইলা তাকে মহিউদ্দিন জিলানি সারা জাগানের পীর গো তুমি আব্দুল কাদির জিলানি সারা জাগানের পীর গো তুমি মহিউদ্দিন জিলানি গাউসে ফাক ছিলেন মুর্শে ঠিক না বলুন তিনি মুর্দাকে জিন্দা বানাইতে পারতেন ঠিক না বলুন এগুলি তারা বিশ্বাস করে না ১২ বছরের আগের মরাকে বর যাত্রী সহ জিন্দা কইরা দিছে ঠিক না বলুন সুরে চুরি করতে আইছে ঘটনা সবাই জানেন এরপরে বাইলে আইছে কইলাইতেছে ঠিক না বলুন সুর সিং সুর কিসুর হিংসুর আর কি হিং দিয়া ঢুকছে ভিতরে এবার দুইকা গাউসে পাকের মূল্যবান জিনিসগুলি গাঠটি বাঁধছে গাঠটি বান্ধা যখন মাথা এনে সুরার চোখে দেখে মানে এটা আন্ধারে জায়গা সো মালটা যখন তো তখন আবার সোহে সার যায় কারণ গাউসে পাক তো খাট মোবারকে শুয়ে রয়েছে এমন অবস্থায় এ শিং দিয়ে আর বাইরিতে পারে না মুয়াজ্জিন আজান মারছে আজানের মধ্যে কি বলতেছে الصلاة خير من النوم الصلاة خير من النوم قوم হইতে নামাজ ভালো الله أكبر الله أكبر لا إله إلا الله أذان شيش এবার সূরা তো ডরে ডরে গাছে ফাকরে খাসেন খাড়েন নিচে গেছে ফলাইছে যায়
আমরা তেরিসরের বাজার গোজারের বাজার বাসগেরের বাজার যদি সুর ধরে কিল গোসাকি মাড়িত পরে না গারো পরে তে সুরা মনে করছে আজকে তো আমার গারুই পরব আমি তাড়াতাড়ি খাড়ের নিচে যাই ভোরবেলা হযরত খিজির আলাইহিসসালাম আসলেন তাকে বলা হয় খুয়াস খিজির কি বলা হয় তিনি পানির নিচে থাকতে পারেন কিসের নিচে একজন আবেদ শ্রেণীর ওলি আল্লাহ মাসের পর মাস পানির নিচে থাকতে পারবে ঠিক কিনা বলুন ও শরীয়তের আলেম ভাই আপনি কয় সেকেন্ড থাকতে পারবেন হ্যাঁ রংপুরে গেছিলাম প্রোগ্রাম করতাম আমরা তো ওলি আল্লাহর পক্ষে গেছি তো ওলি আল্লাহর বিরুদ্ধে আহলে হাদিসের তারা কথা বলে ওলি আল্লাহ আমরা মানি না তাই বললাম যে আমার বাড়ি ভৈরব রাষ্ট্রপতির এলাকা হ্যাঁ জিল্লুর রহমান রাষ্ট্রপতি ছিলেন তখন এমন অবস্থায় বলছি ঠিক আছে আমার হাতে বান্দের পায়ে বান্দেন আর যারা ওলি আল্লাহর বিরোধিতা করেন তাদেরকে দুই রানেন একজনকে তার হাতে বান্দেন পায়ে বান্দেন বহেস হয়ে যাবো গেহেন হাদিস কোরআন দিয়ে আজকে বহেস করতাম না আজগা বাস্তব বহেস করুম আমি ওলি আল্লাহর পক্ষে আমার হাত পবাইন্দা ফুকুরে সাইরে দিবেন আর ওলি আল্লাহর বিপক্ষে যে হের ওসাইরে দিবেন দি কেডা মরে আর কেডা বাসে তখন আর রাজি হল কারণ ওখানে তো দেহে যে মরে দেবো গা তখন আর রাজি হল মিয়া হেরা কত মুসলা যে যারে উলি আল্লাহর বিরুদ্ধে ঠিক না বলুন হ্যাঁ গাউসে পাক খাট মোবারকের নিচে ঘুমায় রইছে মানে শুয়ে রইছে ঘুমায় নাই ঘুমের বান্দিরা রইছে খিজির আলাইহিসসালাম বলতেছে ইয়া গাউসে পাক আগিসনি আগায়াসাল মুস্তাগিসি ইয়া গাউসে পাক শাম দেশের স্ট্রিট কুতুব মারা গেছে শাম দেশের একজন কুতুব দিতে হবে গাউসে পাক বলতাছে এই মুহূর্তে আমি কোথায় থেকে কুতুব দিব কেউ উলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই আছে না নাই বিসমিল্লাহির রহমানির রহিম আলা إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قرآن আছে না নাই হুশিয়ার সাবধান ডেঞ্জারাস যারা উলি আল্লাহ হবে তাদের কোনো ভয় নাই তারা কোনো বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে না ঠিক কিনা বলুন ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قرآن الآيات كنتم موزيزة ঠিক না বলুন এতদিন বুঝতে পারি নাই আলেম হয়েছিলাম ঠিক কিন্তু কোরআনের আয়াত যে কত মজা তেলাওয়াত করলে কত ভালো লাগে এক এক হার হার হরফ সে দশ দশ নেক হে ঠিক না বলুন এক একটা হরফে দশটা নেক তাহলে আমি যত কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করব আমি তেলাওয়াত করব যা পাবো আপনি শুনবেন তা পাইবেন জেনে বলি সুবহানাল্লাহ এমারে ভাইয়ারা গাউসে পাক বলে খাদেমকে ডেকে বলে খাদেম সকালবেলা কাকে আমি পাব দেখো আমার খাট মুবারকের নিচে একজন মেহমান লুকায় আছে কেডা লুকায় রইছে মেহমান এবার খাদেম উল্টা ফাটা লাগতেছে হুজুর মেহমান আলি দি খাটের উপরতে আজগার মেহমান খাটের নিচে কেড়ে গজারা যদি আহমদ পহরের বাইত কোনো মেহমান আয় কি খাটের নিচে জায়গা দিবে না খাটের উপরে এবার খাড়ের নিচে আছে মেহমান এবার খাদেম গেছে মেহমানদের দুই রান্ত এবার সুরা বলতেছে আমি কোনো মেহমান না আমি হইলাম সুর আমি কি সুর আরে সুরা ছিল চুরি করতে তোমারই পাক দরবারে আরে কুতুব বানাইলা তাকে আব্দুল কাদের জিলানি আরে কুতুববা নাইলা তাকি মুহিউদ্দিন জিলানি তুমি জগতের গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আল্লাহ আকবার বলি শোনা সুরার খাড়ের নিচ থেকে টান আনছে আনার পরে গাউসে পাকের সামনে দাঁড় করাইছে খাদেমের বলতেছে খাদেম ভাই আমি মাফ চাই দোয়া চাই বরফি সাহেবের কাছে নিও না
আমি শরম পামু আরে বেটা আজগা তোরে মাল দিয়া দিব জোরে বলি সুবহানাল্লাহ আশিক তুমি দুনিয় হইছ সূরা তুমি দুনিয় হইছ গাউসে পাকের দন পায়া হস তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া কাবা অর্থ সুন্দর বস্তু কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ সামনে কর দয়াল কেবলা সামনে রাইকা লাবাইকা বলে একবার মুর্শিদ রূপে ফানা হও মন দয়াল রূপে ফানা হও মন ওই নাম বিনে উপায় নাই আদম সুর তেরে মাঝে আমার মুর্শিদ রূপে খেলছে সাই মুর্শিদ রূপে ফানা হও মন আল্লাহু আকবার বলি সুবহানাল্লাহ বুঝলে বুঝে না বুঝলে নাই আমি আমার কাছি দাগায়া যাই ঠিক কিনা বলুন দুই লাখ বছর এবাদতে মকরুমেলা নতি পাই আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যাই ঠিক কিনা বলুন আশিক যদি পড়বি নামাজ আশিক যদি পড়বি নামাজ সেজদা দেও দয়ালের পাই কালবি মুমিন আরশে থাইকা ওই সেজদা তা মালিক পাই মুর্শিদ রূপে ফানা হো মন ওই নাম বিনে উপায় নাই আদম সুরতের মাঝে আমার দয়াল রূপে খেলছে সাই আল্লাহু আকবার বলি জাকাত দিয়া আশেক তুমি বেচে তা করিনের দাই আমি তো সপিয়া দিও দয়াল মুর্শিদের পাই দয়াল মুর্শিদ ডেকে বলে আরে গাউসে পাকে ডেকে বলে সূরা তোমার বুদ্ধি নাই কলে মার বেদ জেনে রেখো এক সারা দ্বিতীয় নাই ঠিক কিনা বলুন আর কি কইতাম মারফত বুঝলে বুঝে না বুঝলে নাই আমার ভাইরা বন্ধুরা আমার গাউসে পাক তারে নামাজের কায়দে বসাইছে নামাজের কায়দে বসাইয়া তারে তাওয়াজ্জু দিছে উইল ফোর্স করছে তাওয়াজ্জু এলকাইনা তাওয়াজ্জু ইত্তেহাদি দিছে কি দিছে এনকে চাইও না এলকাইও না ইত্তেহাদি তাওয়াজ্জু দিছে সূরার কলবটা সাথে সাথে রে আল্লাহর আরশে মোল্লায় পরিণত হয়ে গেছে এবার সূরা বলতেছি হুজুর আমি আর জীবনে চুরি করব না আমি আর দুনিয়ার টাকা পয়সা চাই না আপনি আমার যে দৌলত যে সম্পদ দিয়েছেন এটাই যথেষ্ট গাউসে পাক বলে বাবা রে আমি তোমারে শাম দেশের কুতুব বানাইয়া দিলাম আল্লাহু আকবার বলি সবাই এই বিদ্যাটা কোন বিদ্যা ছিল কিতাবের বিদ্যা না কলবের বিদ্যা আল্লাহ প্রাপ্তির পথে 37টা ক্লাস আছে হৃদয় ভাই কয়টা ক্লাস সাহিত্য তরিকতের বয়ান ঠিক কিনা বলুন যা কার ওইদিকে যায় না আজকে শাহ সুফি খাজা আহমদ ফকির চিশতি রহমতুল্লাহ আলাই ওনার স্মরণে যে সমস্ত আমার ভাইরা বাবারা পর্দানিশীন মা বোনেরা এই ওরস মুবারক উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকলে বলি আমিন আমি দুই নম্বরে বলেছিলাম আল্লাহর জিকির ঠিক কিনা বলুন তাহলে সূরার ভিতরে কি জিকির জারি করে দিছে না দেখি মুখের জিকির ছিল না কলবের জিকির ছিল কলবের ভিতরে গুড়ির কাঁটার মতো টক 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 করতেছে ঠিক কিনা বলুন তিন নম্বর হচ্ছে পাঁচ সালাত অতঃপর আপনাকে সালাত আদায় করতে হবে কি আদায় করতে হবে সালাত ছেড়ে দেওয়া যাবে না নামাজ কিন্তু ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর হুকুম ইসলামের পাঁচটি স্তম্ভ কালিমা নামাজ রোজা হজ যাকাত এই সামনে রমজান মাস আসছে আপনারা মাহে রমজানে রোজা রাখবেন ঠিক কিনা বলুন কারা কারা রোজা রাখবেন একটু হাত তুলেন তো দেখি সবাই রাখবেন তো একটু এভাবে তুলেন না একটু ফেরেশতারে ভিডিও করো মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা হাবিবাল্লাহ হাত নামান বুঝতে পারছি কারা কারা রোজা রাখবেন না হাত তুলেন সবাই থাকবেন তো ইনশাল্লাহ আমি খুব খুশি হয়েছি আসলে ওয়াজে মানুষ হেদায়েত হয় না হেদায়েতের মালিক আল্লাহ
হ্যাঁ আর আমি বলে গেলাম আপনারা নামাজি হবেন মা বাবার খেদমত করবেন হ্যাঁ ওলি আল্লাহর সোহবত লাভ করবেন আল্লাহর ভয় অন্তরে রাখবেন দেখবেন আপনার জীবন পাল্টে যাবে ঠিক কিনা বলুন আপনার কি সমস্যা আল্লাহ জানে কিনা তাহলে আপনি নামাজটা আদায় করে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমারে maaf করো আমার রিজিকের ব্যবস্থা করে দাও যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ